সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে এখানে উপস্থিত সকলের পক্ষ থেকে আমি দায়িত্বহীনভাবে সম্মানিত সচিব বলতে পারি, অতীতের যে কোনো সময়ের চেয়ে জননিরাপত্তা বিভাগ এবং পুলিশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। জঙ্গি দমন, মাদক দমন, আইন শৃঙ্খলা রক্ষা সব ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ তাদের যে সক্ষমতা সেটি তারা প্রমাণ দিয়েছে, যেটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকলে যে কোনো একটা সার্ভিস তার একটা আস্থার জায়গায় পৌঁছে যাবে। আমি মনে করি বাংলাদেশ পুলিশ বর্তমানে সেই আস্থার জায়গাতে পৌঁছে গেছে মানুষের কাছে। পুলিশের কাছে আসলে মানুষ স্বস্তি পায়, পুলিশের কাছে মানুষ দৌড় দিয়ে যায় প্রত্যেকটা কিছুতেই। আজকে পুলিশ অনেক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রথম যখন নির্বাহী পরিষদের এইবারের নির্বাহী পরিষদ প্রথম যখন তারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে চান, সেই সময় পুনরায় বিষয়টি আবার সামনে উত্থাপন করেন মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট। সেখানে আবার বিষয়টি বিস্তারিত আলোচনা হয় এবং মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র সচিব আমাদের সবাইকে আশ্বস্ত করেছিলেন যে তারা আবার উদ্যোগ গ্রহণ করে আমাদের বিভিন্ন পর্যায়ে যে সুপার নিউমারিট দেওয়ার যে বিষয়টি থমকে গিয়েছিল সেটি আবার চালু করবে। যে বাংলাদেশের অনেক অসম্ভবকে সম্ভব করেছে। আমরা যদি এই 2013-র কথা বলি, 13-তে চাঁদে মানুষ দেখা গেছে, সাইদিকে দেখা গেছে শুরু করে ইলেকশন বানচাল করার প্রচেষ্টা থেকে শুরু করে তারপরে এই অগ্নি সন্ত্রাস, তারপরে এই জঙ্গি উত্থান, সবগুলি আজকে আমাদের নিরাপত্তা বাহিনী পুলিশ যে ভূমিকা নিয়েছে সবাই আজকে প্রশংসা করে আমাদের পুলিশের। শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষও আজকে তাক লাগিয়ে দেখে যখন সারা বিশ্বের অনেক বড় বড় দেশ যখন হিমশিম খায়, আমাদের বাংলাদেশ তখন আমরা ঠিক মতোই আমরা জঙ্গি দমন করতে পেরেছি। এটার কারণটা কি? এটার কারণ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার দিক নির্দেশনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে পুলিশ সদস্যরা আকস্মিক আক্রমণের বিমুখ না হয়ে দ্রুততম সময়ে সুসংগঠিত হয়ে 1971 সালের সেই ভয়াল রাত্রিতে পাক সামরিক বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ যুদ্ধের সূচনা করেছিল ইতিহাসে তা এক বিরল দৃষ্টান্ত। পাক বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে এই পুলিশ সদস্যদের অভূতপূর্ব প্রতিরোধ ছিল মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ। দেশাত্মবোধের মহিমায় উজ্জীবিত হয়ে আত্মোৎসর্গ করেছিল শতপ্রাণ। 25 মার্চের কালরাত্রির সেই মহানায়কদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সব থেকে শান্তিপূর্ণ দেশ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার, আমরা সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর গত জানুয়ারির 20 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিদর্শনকালে যে মন্তব্য করেছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, যে স্ট্র্যাটেজি দিয়েছেন, যে পলিসি দিয়েছেন, যে রূপকল্প দিয়েছেন, যে ভিশন দিয়েছেন, আমাদের যে মিশন দিয়েছেন, আমরা দক্ষিণ এশিয়ার সব থেকে শান্তিপূর্ণ দেশ হব, আমরা সেটাকে বাস্তবায়ন করতে চাই।